আজ 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস, এবং তার জন্মদিনকে উপলক্ষ করেই সারা বিশ্বে আজ পালিত হয় আন্তর্জাতিক শিক্ষক দিবস। সবার প্রথমে আমার সম্মানিত অধ্যাপক, অধ্যাপিকা ও অশিক্ষক কর্মীদের জানাই শুভ শিক্ষক দিবসের শ্রদ্ধা ও প্রণাম। প্রতি বছরের মতো এ বছরও এই দিনটিকে কেন্দ্র করে আমাদের উৎসাহ অনেক বেশি থাকলেও বিশ্ব পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা বেথুন কলেজ রসায়ন বিভাগের সেমিস্টার 5-এর ছাত্রীরা গৃহবন্দী অবস্থাতেই একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি। আশা করি আমাদের এই ছোট্ট প্রয়াস আপনাদের সকলের ভালো লাগবে। প্রথমে সঙ্গীত পরিবেশনা করবে লোপামুদ্রা ঘোষ। খের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে, মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে, বুক ধোক পোক চাঁদ পানামো চিলে কোঠা থেকে হাসছে, মেঘের বাড়িতে ভেজা ভেজা পাই তাথই তাথই বর্ষা, কাক ভেজা মন জল থই থই রাতের হলো ভরসা, আমি তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, মেঘের পালক চাঁদের নলক কাগজের ঘেয়া ভাসছে, আলতো পায় ছড়ানো পথ ভিজে আয়না, এই শহর আচ্ছা ভোর টের পায় না, জল টুপটু পায় ছন্দ রাতে জুই ফুল, ও জল টুপটু পায় ছন্দ রাতে জুই ফুল, হাতে হাত রেখে আলোক শালোক স্বপ্নে মশগুল, অগোছল মন নেমেছে শ্রাবণ মেঘে থই থই ঝরে না, একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে, রঙের দোয়াতে আঁকে বাঁকে ভোর এলোমেলো ঘুরে কাটছে, দিন পাল্টায় আলো আলতায় দুটো মন আজ হাঁটছে, যত অলি গলি আকলি বিকলি এই পথ চলা কত, আগুনের আছে আনাচি কানাচি তুমি আর আমি রোদ্দুর, তুমি আমি তিন সত্যি হয়ে বাকি সব আজ মিথ্যে, মম চিত্তে নৃত্যে নাচে, মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে, মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে। এরপর নৃত্য পরিবেশনায় আদ্রিতা হালদার। পাতা ঝরা বৃষ্টি বলো কেন এনেছো,
হয়তো তোমায় দেখে আকাশ তোমার চোখে ধরা দেয়, জলের ধারার আছে স্বাধীনতা, শরীর জুড়ে তোমায় ছুঁয়ে নেয়, তোমার মতো উজাড় করা হাসি বিকেল থেকে হঠাৎ মুষল ধারে রুক্ষভূমি আকাশ এক রাশি জলের হিসেব মেটাতে যদি পারে চড়ায় আলকা কোনো বেলা খেলার ছলে ভেজা শরীর ভাঁজে হাওয়ার তরে হয়ে ছোয়াল বেলা নদীর বুকে বাঁধ ভেঙে ছোয়াছে বৃষ্টি তোমায় আদর বলে ডাক আড়াল খোঁজে ভেজা পথের মাঠ আকাশ তোমায় শরীর জুড়ে মাখে মেঘের খামে প্রথম প্রেমের ডাক। পরবর্তী পরিবেশনায় মনীষা শর্মা। বাদল বাউল বাজায় 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 রে বাজায় রে একতারা বাদল বাউল বাজায় 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 রে সারা বেলা ধরে ঝড় 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 ধারা বাদল বাউল বাজায় 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 রে জামের বনে ধানের ক্ষেতে আপন তানে আপনি মেতে জামের বনে ধানের ক্ষেতে আপন তানে আপনি মেতে নেছে নেছে হলো সারা বাদল বাউল বাজায় 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 রে ঘন জটার ঘটা ঘনায় আধারু আকাশ মাঝে পাতায় পাতায় টুপুর টুপুর নূপুর মধুর বাজে ঘর ছাড়ানো আকুল সুরে উদাস হয়ে বেড়াই ঘুরে ঘর ছাড়ানো আকুল সুরে উদাস হয়ে বেড়াই ঘুরে পূবে হাওয়ায় গৃহহারা বাদল বাউল বাজায় 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 রে বাজায় রে একতারা বাদল বাউল বাজায় 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 রে বাদল বাউল বাজায় 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 রে বাদল বাউল বাজায় 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 রে। পরবর্তী পরিবেশনায় রয়েছে কথা চ্যাটার্জি। Thank you.
এরপর আবৃত্তি পরিবেশনা করবে অভিষিক্তা শীল। নাসের হোসেনের লেখা ভারতবর্ষ। আমরা দুই ভব ঘুরে, অনেক দেশ ঘুরে, শেষ পর্যন্ত হাজির হলাম ভারতবর্ষে। আমি বললাম, এখানে একটা শানদার মন্দির বানাবো। তুমি বললে, এখানে বরং হোক একটা বিশাল মসজিদ। আমি মুসলমান আর তুমি হিন্দু, তাতে কি আমাদের চাওয়াটাই এমন উদ্ভট? মুসলমান চাইছে মন্দির আর হিন্দু চাইছে মসজিদ, কিন্তু আমাদের হাতে ছিল আরও অনেক কাজ। মাঝে মাঝে মন্দির ও মসজিদের প্রসঙ্গ যে উঠতো না এমন নয়, তবু তা ওই পর্যন্তই। আমরা চাষবাসে, প্রযুক্তিবিদ্যায়, চিকিৎসায়, জ্ঞান বিজ্ঞান, সৌন্দর্যের অধিকারে নিজেদের ক্ষমতা বারংবার প্রমাণ করলাম। গ্রামে গ্রামান্তরে পৌঁছে দিলাম শিক্ষার উজ্জ্বল আলো, আর প্রতিটি দেহে যুক্তির জাদু কাঠি ছুঁয়ে করে তুললাম স্বাস্থ্যবান। এখন আমাদের সমস্ত কিছুই বড় কর্মমুখর। এখন দারিদ্র নেই, হতাশা নেই, ভেঙে পড়া নেই, একে অপরকে দোষারোপ নেই। এখন মসজিদ বা মন্দিরে যাওয়ার কথা ভাবতেই পারি না। দুর্ঘটনা বিশেষ হয় না, চিকিৎসাতেও হয় না বিভ্রাট। মারা গেলে নিতান্ত প্রাকৃতিক নিয়মেই চলে যেতে হয়। মানুষ আরও বেশি মানবিক হয়েছে। ঈশ্বরের উদ্দেশ্যে আর কোনো বলি দেওয়ার দরকার হয় না। বৃক্ষ, পশু পাখি, আকাশ, বাতাস সমস্তই একেবারে দূষণমুক্ত। স্বর্গোদ্যান বললে অত্যুক্তি হয় না। এরই মধ্যে একদিন দুজনে হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম সেইখানে যেখানে বহু বর্ষ আগে একজন মুসলমান ঠিক করেছিল মন্দির বানাবে এবং একজন হিন্দু ভেবেছিল মসজিদ। গিয়ে দেখি সেখানে চমৎকার হ্রদে কত রকমের হাঁস খেলে বেড়াচ্ছে, চারপাশের বাগানে কত যে পাখি, পুরুষ নারী আর বাচ্চাদের হই হুল্লোড়ে জমে উঠেছে তুমুল পিকনিক। নমস্কার। এরপর সঙ্গীত পরিবেশনায় প্রিয়া সরকার। গুরু বিনা কেসে গুনগাবে, গুরু বিনা কেসে গুনগাবে, গুরু না মানে তো গুনা নাহি আবে, গুরু না মানে তো গুণা নাহি আবে, গুণিয়ন মেবে গুণী কহাবে, গুরু বিনা হেসে গুণগাবে, গুরু বিনা হেসে গুণগাবে, মানে তোরি ঝাবি সবকো চরণ গহে সন্দিক না কে জব, মানে তোরি ঝাবি সবকো চরণ গহে সন্দিক না কে জব, হাহাবে হচপল হাহাবে হচপল, গুরু বিনা গেছে গুনগাবে, গুরু বিনা হেসে গুরু বিনা হেসে
অনুষ্ঠানের পরবর্তী অংশ দ্বিতীয় পর্বে।